মেয়েরা, তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের ফ্যাব্রিক পেন্টিং করা শেখাবো। আমি একটা টি শার্টের ওপর ফ্যাব্রিক পেন্টিং তোমাদের করে দেখাবো। ফেভিক্রিল কোম্পানির ফ্যাব্রিক কালার আমি এখানে ব্যবহার করেছি। অ্যাক্রাইলিক কালারও অনেকে ফ্যাব্রিক পেন্টিংয়ের জন্য ব্যবহার করে, কিন্তু ফ্যাব্রিক পেন্টিংয়ের ক্ষেত্রে অ্যাক্রাইলিক কালারের থেকে ফ্যাব্রিক কালারটাই বেশি ভালো। ফ্যাব্রিক পেন্টিংয়ের জন্য ফ্যাব্রিক কালারটাই তোমরা ব্যবহার করবে, তাহলে আঁকাটা শক্ত হয়ে যাবে না, আঁকার পর কাপড়টা শক্ত হয়ে যাবে না, সফট থাকবে। বিভিন্ন পদ্ধতিতে ফ্যাব্রিক পেন্টিং করা যায়। স্টেনসিলের মাধ্যমে, স্টেনসিলের ওপরে রং দিয়ে ফ্যাব্রিক পেন্টিং করা যায়। এছাড়া বিভিন্ন ব্লকস দিয়ে, ভেজিটেবল ব্লকস দিয়েও ফ্যাব্রিক পেন্টিং করা যায়। এছাড়া কাঠের রেডিমেড ব্লকস দিয়ে ফ্যাব্রিক পেন্টিং করা যায়। আর সহজ পদ্ধতিতে ফ্রি হ্যান্ড পেন্টিংও করা যায়। আমি এখানে ফ্রি হ্যান্ড পেন্টিংয়ের মাধ্যমেই ফ্যাব্রিক পেন্টিং করছি। ফ্যাব্রিক পেন্টিংয়ের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের পোশাক, যেমন টি শার্ট, কুর্তি, পাঞ্জাবি, ব্লাউজ, এছাড়াও বেড কভার, পিলো কভার, কুশন কভার, টেবিল ক্লথ, এগুলোকে আমরা সুন্দর করে সাজিয়ে তুলতে পারি। সব ধরনের কাপড়েই ফ্যাব্রিক পেন্টিং করা যায়, তবে সুতির কাপড়ে খুব সহজে এটা করা সম্ভব। তোমরা যেহেতু প্রথমবার করবে, তাই সুতির কাপড়েই করবে। পেন্টিংয়ের কাজ শুরু করার আগে যার ওপর কাজটা করবে সেটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে। নতুন কাপড়ে মাড় থাকে, সেই মাড়টাকে আগে ভালো করে ধুয়ে উঠিয়ে দিতে হবে। তারপর কাপড়টা শুকনো করে ইস্ত্রি করে নিয়ে তারপর তার ওপর এঁকে রং করবে। ফ্রি হ্যান্ড পেন্টিং ছাড়াও তোমরা ট্রেসিং কার্বনের সাহায্যে বড় বড় নকশা এঁকে, বিশেষ করে বেড কভার বা শাড়ি, এইসব ক্ষেত্রে ট্রেসিং কার্বন ব্যবহার করে এঁকে নিয়ে তারপর ফ্যাব্রিক পেন্টিং করাটাই ভালো। আমি রং করার জন্য ফেভিক্রিলের ফ্যাব্রিক কালার আর তুলি নিয়েছি, দুটো, 2 নাম্বার আর 4 নাম্বার, এই দুটো তুলি আমি ব্যবহার করেছি। আমি আমার পছন্দ মতো ডিজাইন দিয়ে ফ্যাব্রিক পেন্টিং করার চেষ্টা করেছি টি শার্টের ওপর। তোমরা তোমাদের পছন্দ মতো নকশা এঁকে ফ্যাব্রিক পেন্টিং করবে। তোমরা টি শার্ট ছাড়াও অন্য কিছুর মধ্যেও ফ্যাব্রিক পেন্টিং করতে পারো, যেমন টেবিল ক্লথ, কুশন কভার, পিলো কভার অথবা ব্লাউজের ওপর, যে কোনো জায়গায় তোমরা ফ্যাব্রিক পেন্টিং করে অভ্যাস করতে পারো।
ফ্যাব্রিক কালার শুকনো হতে কিছুটা সময় লাগে, তাই একটা রং দেওয়ার পরে পুরোপুরি শুকিয়ে নিয়ে তার ওপর অন্য রং দেবে, বা কালার মিক্সিং করার সময়ও তাই করবে। একটা রং দেওয়ার পর শুকিয়ে গেলে তারপরে অন্য কালার দিয়ে মিক্সিং করবে। আমি এখানে অরেঞ্জ কালারটা দেওয়ার পরে পুরোপুরি শুকিয়ে নিয়েছি, তারপরে তার ওপরে কালো ও সাদা রং অ্যাপ্লাই করেছি। তোমরাও সেইভাবেই করবে। ফ্যাব্রিক কালারের মধ্যে কোনো রকম জল মেশাবে না, ডাইরেক্ট ব্যবহার করবে। আর খেয়াল রাখবে যাতে ফ্যাব্রিক কালার কাপড়ের উল্টো দিক পর্যন্ত পৌঁছায়, মানে কালার করার পরে কাপড়ের উল্টো দিক পর্যন্ত যাতে রংটা পৌঁছায়। ঘন করে করবে, কালারটা বারবার দেবে, তাহলে কালার সহজে ধোয়ার পরেও উঠে যাবে না, কালারটা বেশি দিন স্টে করবে। ফ্যাব্রিক পেন্টিং করার পরে কাপড়টা না ধুয়ে 3 দিন রেখে দিতে হবে, যাতে রংটা কাপড়ের মধ্যে ভালোভাবে বসে যায়। এরপরে তোমরা চাইলে কাপড়টা উল্টো দিক করে একবার ইস্ত্রি করে নিতে পারো। ফ্যাব্রিক করা কাপড় কখনোই সামনের দিক থেকে, মানে ফ্যাব্রিক পেন্টিংয়ের ওপর দিয়ে সামনের দিক থেকে ইস্ত্রি করবে না, উল্টো করে কাপড়টা সবসময় উল্টো করে পিছন দিক থেকে ইস্ত্রি করতে হবে। ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমাদের স্কুলের প্রজেক্টটা করতে সুবিধা হবে, ফ্যাব্রিক পেন্টিংয়ের কাজটা তোমরা সহজেই করতে পারবে। Thank you.
Thank you.
ফ্যাব্রিক পেন্টিংয়ের কাজটা সম্পূর্ণ হয়ে গেছে। তোমরা দেখতে পেলে কত সহজেই ফ্যাব্রিক পেন্টিং করে একটি টি শার্টকে সুন্দর করে তোলা যায়। শুধু টি শার্ট কেন, এছাড়া যে কোনো রকমের পোশাকে অথবা টেবিল ক্লথ, ট্রে ক্লথ সব কিছুকেই ফ্যাব্রিক পেন্টিংয়ের মাধ্যমে সুন্দর করে তোলা যায়। তোমরাও বাড়িতে চেষ্টা করবে, আশা করি তোমাদের কাছ থেকেও আমি ফ্যাব্রিক পেন্টিংয়ের বিভিন্ন রকমের সুন্দর সুন্দর কাজ আমি দেখতে পাবো।